হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের আজকে যে তরকারিটা আমি দেখাবো সেটা হয়েছে লাউ চিংড়ি। তা লাউ চিংড়ি অনেকেই খেয়েছো, কিন্তু জানো যে লাউটা বানাতে একটু টাইম লাগে, তাই তোমাদের আজকে আমি সবচেয়ে সহজভাবে বানিয়ে দেখাবো। যে তোমাদের 5 মিনিটও লাগবে না, তোমাদের লাউ চিংড়ি হয়ে যাবে। তা রেসিপিটা দেখতে থাকো। তা আমি এই দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, এই তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু এটা কুকারে বানাবো আর কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি এই যে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, এই যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, এবারে এই যে সাদা জিরে এটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ইয়ে হয়ে গেলে আমি এই যে লাউটা দিয়ে দিলাম। বারবার বলছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। তোমরা জানো এমনি যদি বানাই কড়াইতে লাউটা খুব টাইম লাগে হতে। আর কুকারে রান্না কিন্তু করলে একটা আলাদা স্বাদ থাকে, যেহেতু জল ঠলগুলো না অতটা ইয়ে হতে পারে না, তো এটা সিদ্ধ করে দেয় আর টেস্টটাও আলাদা থাকে। এবারে এর মধ্যে এই যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর এই যে হলুদ দিয়ে দেবো, এই যে কাঁচা লঙ্কা রেখেছি এটাও দিয়ে দেবো। এই যে নুন হলুদ দেওয়ার পর এবার আমি 1 চামচ সাদা জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ এই যে লাল লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। এই দেখো ভাজতে ভাজতে এদের কিরকম জল বেরিয়ে এসছে। এবার আমি কি করব, এই ঢাকনাটা দিয়ে আমি কিন্তু এটাকে 3টে সিটি মেরে নেব। এবার কি করব, কুকারটা আমি এই পাশে দিয়ে দেব, এইটা হতে থাক, 3টে সিটি মারবে, ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে এই যে আমার চিংড়ি মাছ আছে, এখানে আমার 500 চিংড়ি আছে, এটাকে আমি ভেজে নেব। তো দেখো এটা তো এই পাশে বসানোই আছে, আর আমি এই পাশে এই যে তেল দিয়ে আমি এই যে চিংড়িটা ভেজে নেব। যদি কড়াইতে চিংড়ি বানাবে, লাউ তরকারিটা বানাবে, অনেকটা টাইম লাগে জল ছাড়ে ইয়ে ছাড়ে, কিন্তু কুকারটার ভিতরে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, সিদ্ধটাও হয়ে যায়, আর পরে কি বলতো এক্সট্রা কোনো জল ঝল লাগে না, এই জলেই পুরো রান্নাটা হয়ে যায়। তুমি তো কড়াইতে তোমরা বানিয়েছ, কিন্তু এরকম করে কুকারে বানিয়ে দেখো যে এর স্বাদ টোটালি আলাদা। এই দেখো আমাদের এই যে 3টে সিটি মেরে নিয়েছি, এটাকে ভালো করে নাড়িয়ে আমি কি করব, এই যে এখানে যে চিংড়ি মাছটা ভাজা বসিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দেবো। কুকারে বানানোর কারণ এটাই কি, তাড়াতাড়ি দেখো সিদ্ধ হয়ে গেল, আর এই নিজে থেকেই লাউয়ের এই জলটা আমাকে আর এক্সট্রা করে কিচ্ছু দিতে হলো না। এই যে চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো, এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। সকালের দিকে সবারই তাড়াহুড়া থাকে, যেন অত টাইম করে রান্না করা যায় না, কিন্তু এইভাবে বানিয়ে খেয়েও আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো তার চিংড়ি মাছ দিয়ে আমার লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমি ঘড়ি দেখাতে পারতাম, পুরো 5 মিনিট আমি তৈরি করলাম, বেশিটা টাইমও নিল না। এই জন্য তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কুকারে বানিয়ে দেখো। এবার আমি কি করব, ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। এই যে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার হয়ে গেছে এটা। তা দেখো আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট 5 মিনিটে কুকারে করে দেখালাম। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেও, যদি তোমাদের ভালো লাগে তবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।